শিক্ষামন্ত্রীর আশ্বাসেও অনশন ভাঙলেন না আন্দোলনরত এমপিও বহির্ভূত শিক্ষক কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শিক্ষামন্ত্রী তাদের অনশন ভাঙার অনুরোধ জানিয়ে বলেন, অর্থমন্ত্রী এমপিও বহির্ভূত শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির আশ্বাস দিয়েছেন, কিন্তু সুনির্দিষ্ট সময় জানাতে না পারায় শিক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। এই নিয়ে বিউটি সমাদারের রিপোর্ট দেখুন। এমপিও ভুক্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালনের তৃতীয় দিনের মাথায় মঙ্গলবার সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের অনশন ভাঙাতে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়, তবে এই প্রক্রিয়ার সাথে একাধিক মন্ত্রণালয় যুক্ত থাকায় এমপিও ভুক্ত করা সহজ হচ্ছে না। তবে আন্দোলনের প্রেক্ষিতে অর্থমন্ত্রী এমপিও ভুক্তির আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অনশন ভেঙে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। তিনি আমাদেরকে এই সম্মতি দিয়েছেন যে আমাদের এমপিও ভুক্ত যারা হন নাই এই সব প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ভুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অর্থ, আমাদের ব্যবস্থা এবং নিয়ম নীতি, গভর্নমেন্টের সিদ্ধান্ত সব মিলিয়ে নিয়ে আমি কথা দিচ্ছি যে তোদেরকে আমরা এমপিভুক্ত করার যে দাবি এটা আমরা পূরণ করে যাব। তবে সুনির্দিষ্ট কোনো সময়সীমা না থাকায় শিক্ষামন্ত্রীর এই আশ্বাস প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। মাননীয় মন্ত্রী যে কথা বলেছে তাতে আমরা সন্তুষ্ট নই, আমরা এই অনশন কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট ঘোষণা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বার্তা না নিয়ে এখান থেকে অনশন ভঙ্গ করব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এমপিওভুক্ত করার দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে এমপিও বহির্ভূত শিক্ষক কর্মচারীরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।